আচ্ছা, এখান থেকে ইনাদের তরফ থেকে ব্রাস, মানে ব্রাস আছে, আরে আরে এই যে ব্রাসই আছে, পরে বের করছি আমি। এটা কি? এটা এটা রেজার, রেজার দিয়েছে। আচ্ছা, ওনারা দিয়েছেন সেভিং জেল। আচ্ছা, আর প্রতি ফাইনগুলো ব্রাস, ব্রাস না টুথপেস্ট, এটা তো সেম আছে, এটা তো সেম আছে। এখানে কফি, চা, আসাম টি, সুগার, দুধ, দুটো জলের বোতল, টাটা কপারের জলের বোতল দিয়েছে, খুব ভালো লাগলো। এবং সিল করা, একদম কোনো না কোনো কি সিল করা কাপ, গ্লাস। আর সব থেকে মজার জিনিস হচ্ছে এখানে একটা কেটলি, ইলেকট্রিক কেটেল আছে। আর বেডরুমটা আমি দেখাই আগে, এক কোনা থেকে দেখাই, তাহলে আমি বেডরুমটা দেখাতে পারবো। এই যে বেডরুম, এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডের মধ্যে এখানে একটা সেফ লক দিয়েছে। আমাদের আমাদের কোনো কাজের জিনিস না, কিন্তু একটা সেফ লক একটা এখানে আছে, দিয়েছে এখানে। রুমের যদি এক কোনায় দাঁড়াই, এরকম হচ্ছে রুমটা, এসি ফ্যান সবই আছে। এই যে রুমটা, অসাধারণ রুমটা, পুরো পয়সা শোধ, পুরো পয়সা শোধ, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দারুণ দারুণ। আর সব থেকে মজাদার জিনিস চলুন দেখাচ্ছি আমি। আর এই বেডটা থেকে জাস্ট এরকম কিছু একটা ভিউ আসছে। কেসটা আমি আগে একটু বুঝিয়ে দিই। আমরা একটু আগে রিসর্টে এলাম, তো তোমরা দেখতেই পেলে রিসর্টে এলাম। রিসর্টে এসে আমরা ওই একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি করতে। আর এখানটাই মেবি বার থাকার কথা, কিন্তু নাই কেন আমি জানি না। এই জায়গাটা উনি বসার সব ব্যবস্থা করা আছে, দেখাচ্ছি আমি। তো আপাতত প্ল্যান হচ্ছে এটাই যে সুইমিং পুলে একটু ঝাঁপাঝাঁপি করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর বাকি কথা হচ্ছে। আর মজাদার জিনিস হচ্ছে এই দেখো, সুইমিং পুলটা থেকে অযোধ্যা পাহাড়ের মাথাটা দেখা যায়, তার জন্য রিসর্টটার নাম হচ্ছে মাথা ফরেস্ট রিসর্ট। তো যাই আমি সুইমিং পুলে, আমার সুইমিং পুলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, তো যাই মজা করি, ঝাপাঝাপি করি, বাকি কথা পরে হচ্ছে। কি হোক, খুলছে না? আচ্ছা, ঝাপাঝাপি করে এই মাত্র রুমে এলাম। এবার হচ্ছে যে তোমার দুপুরে খাওয়া দাওয়াটা কাট করতে হবে। আমরা রুমে ফার্স্টে আমি বলেছিলাম যে খাবারটা দিয়ে দিবে, রুম বললাম না, বললো যে না ডাইনিংয়ে বসে খাবো। তার জন্য আমি বললাম যে ছাড়ো, আমরা ফ্রেশ হয়ে আসছি, আমরা ডাইনিংয়েই খাবো। তো ডাইনিংটা খুব সুন্দর, আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে যখন খেতে যাবো তখন তোমাদের সাথে কথা বলছি আর ডাইনিংটা দেখাচ্ছি। লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে ডাকছিলো, আমারাই লেট হচ্ছিলো। আমাদের যাচ্ছি সুইমিং পুলের পাশেই, ঠিক ওদের রেস্টুরেন্ট বলছে, চলো যাই আর দেখাই তোমাদেরকে, আমিও দেখি। রিসর্টটা কিন্তু অসাধারণ, এক দুদিনের জন্য এসে জাস্ট থাকা যেতেই পারে। এই যে পাহাড়ের একদম পাহাড়, পাহাড়ের পাশেই জাস্ট, চলো। বসি তাহলে। আচ্ছা, যদি খেতে খেতে অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে কি বললে বললে পাবো? টাইম লাগেছে। আচ্ছা, তা করতে করতে আমাদের খাওয়া হয়ে যাবে নাকি? সন্ধ্যা এখন 6:17 বাজে, বললাম দাদা বললো চা খাবো, চা আমি ঠিক আছে করছি, কোনো চাপ নেই, দাদা বলে কথা বলছে চা করে দিচ্ছি। চা করতে গিয়ে
এই আমাদের রুমের যে জানলাটা আছে সেটা খুললাম, খোলার পর জাস্ট এরকম কিছু দেখতে পেলাম। গার্ডেনটা দেখালাম কালকে সন্ধ্যাবেলা, ওখানে বসেই কালকে পার্টি করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো সন্ধ্যার আলোতে যতটুকু পেরেছি আমি দেখিয়েছি, বাকিটা দেখানো সম্ভব হয়নি। আর কালকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ওঠার পর এত ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়েছি, আর কিছু তাই জন্য আমি দেখানোর মতো ছিল না, তাই সকালবেলা উঠে থেকে শ্যুট করছি। এখন ঘড়িতে মোটামুটি 8টা বাজে, 8টা বাজতে চললো, আমি সেই 6টার সময় উঠেছি, 8টা বাজলো। এবার আমি ব্যাগ ট্যাগগুলো গোছানো হয়েই গেছে আমাদের, এবার বেড়াতে হবে, বেরিয়ে পড়বো। দেখি ব্রেকফাস্টটা করে, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়বো। 10 ঘন্টার রাস্তা, অনেকটা জার্নি করতে হবে। তো আশা করি তোমাদের পুরুলিয়ার এপিসোডগুলো ভালো লাগলো। তো ভিডিওর যেটা যদি ভালো লেগে থাকে লাইক করো, নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর মাথা ফরেস্ট রিসর্টের এই হচ্ছে একটা ডাইনিং এরিয়া, আর এখানে একটা বটগাছ আছে, বেশ নিরিবিলি শান্ত পিস আছে, একদম শান্ত। এই যে খুব সুন্দর জায়গা, এখানটা রাত্রিবেলায় আলোগুলো জ্বলে, মানে টেন টাইপের করা আছে, তারপরে এই ডাইনিং এই চেয়ারগুলো রাখা আছে, না দারুণ। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রিসর্টটা, যেখান থেকে দেখাচ্ছি সেখানেই পাহাড় দেখা যাচ্ছে, এই যেখান থেকে দাঁড়িয়ে ক্যামেরা ঘুরাচ্ছি সেখান থেকে জাস্ট পাহাড় দেখা যাচ্ছে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রিসর্টটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনার মনে হবে না যে আপনার টাকা চলে গেল, এই অন্তত এইটুকু আমি বলতে পারি। তো মাস্ট রেকমেন্ডেড যদি পুরুলিয়া আসেন, আর যদি মনে হয় যে আপনার আপনি পুরুলিয়ায় একটা দিন মাথা রিসর্টে থাকতে চান, তো আপনি অবশ্যই কিন্তু থাকতেই পারেন। রেডি হয়েছো? সত্যি রুমটা থেকে ভালো লাগছে না যেতে, মনে হচ্ছে আরো জাস্ট 2 দিন এখানে যদি ল্যাদ খেতে পেতাম। আর একটা কথা, সেটা হচ্ছে যে কোনো রিসর্টে বা হোটেলে যারা ওয়াইফাই প্রোভাইড করে সেখানে গিয়ে অন্তত কিছু করো না করা আগে ওয়াইফাই পাসওয়ার্ডটা চেয়ে নেবে। এই হোটেলে কালকে আমরা ছিলাম, তো ওয়াইফাই আছে, বাকি সবাই দেখছি ইউজ করেছে, আমরা ওয়াইফাই পাসওয়ার্ডও চাইনি, আর আমরা নিজের মোবাইলের ডেটা ইউজ করে গেছি। তো যেসব হোটেলে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, হোটেলের চেক ইন করার সাথে সাথে পাসওয়ার্ডটা নেবে, আমার মতো ভুল করো না। এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, তাই আমি শেয়ার ভাবলাম শেয়ার করা যায় তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। আর না চাইতে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেয় এরকম ভাই হোটেলে আমি আজ অবধি চেক ইন করিনি। তো তোমরা যদি চেক ইন করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এরকম কোথায় হোটেল আছে যে না চাইতেই স্যার আপনার রুমের চাবি আর আপনার ওয়াইফাই পাসওয়ার্ড এটা দিয়ে দেয়। তো আমার আমি আজ অবধি আমার লাইফে চেক ইন করিনি, যেখানেই গেছি ওয়াইফাই যদি থাকে চেয়ে নিতে হয়েছে, কালকে চেয়ে নিতে ভুলে গেছিলাম তাই মোবাইলের ডেটা ইউজ করতে হয়েছে, ব্যাস এইটুকুই। সুইমিং পুলে আর একবার লাফানোর ইচ্ছা ছিল, আর একবার নামার ইচ্ছা ছিল, কিন্তু সময় নেই, হাতে কিছু করার নেই, হবে কোনো একদিন অন্য সময় আবার হবে। মাথা ফরেস্ট রিসর্টে রুম রেন্টের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডিং থাকে, এর জন্য কোনো রকম এক্সট্রা চার্জ দিতে হয় না। তো ব্রেকফাস্টে ভ্যারাইটিস টাইপস অফ ফুড থাকে, তোমার যেটা পছন্দ যতটা পছন্দ ততটা কোয়ান্টিটিতে তুমি নিতেও পারো খেতেও পারো, এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল।
টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। এই যে রিসর্ট পিছনে, আর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ব্রেকফাস্টটা সত্যি দারুণ ছিল, বুফে ছিল, আর সবথেকে ব্যাপার যে লাগে আপনাদের যেটা লাগে আপনি সেটা খেতে পারবেন। স্যান্ডউইচ থেকে শুরু করে টোস্ট, মিল্ক কি ছিল, কর্নফ্লেক্স ছিল, ছোলে ভাটুরে ছিল, মিষ্টি ছিল, ভিডিওতে তো দেখতেই পারলে। তো ব্রেকফাস্টটা করার পর আমার মনে হলো পুরো পয়সা উসুল ভাই। তো যাই হোক, আজকের মতো টাটা, এবার বাড়ি ফিরতে হবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গন্তব্যের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার চারপাশে অবলা প্রাণীদেরকেও ভালো রাখবেন, কারণ তাদের ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণই আমাদের।